দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ঘটনার তীব্র নিন্দা করে পথে নামলেন বনগাঁর বিশিষ্টজনেরা। এদিন শহরের নীলদর্পণ ভবনের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল করেন তারা। দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রী ও অধ্যাপিকার ওপর হামলার ঘটনায় প্রতিবাদে সরব হয়েছে গোটা দেশ। ব্যতিক্রম রইল না শহর বনগাঁও। সোমবার বিকালে জেএনইউতে হামলার ঘটনার প্রতিবাদে পথে নামেন বনগাঁর শিল্পী, সাহিত্যিক, কবি ও বিশিষ্টজনেরা। বনগাঁ নীলদর্পণ ভবনের সামনে জমায়েত হয়ে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করেন তারা। মিছিল বনগাঁর রায়ব্রিজ হয়ে রাখালদাস সেতু ঘুরে গোটা বনগাঁ শহর প্রদক্ষিণ করে। এরপর নীলদর্পণ ভবনের সামনে প্রতিবাদ সভাও করেন তারা। সারা ভারতবর্ষ জুড়ে একটা অস্থিরতা একেবারে তৈরি করে দেওয়া হচ্ছে। গতকাল যেটা হয়েছে, ছাত্ররা সারা দেশ জুড়েই বিভিন্ন বিষয়ে কথা বলছেন। যেখানে যেখানে ছাত্র আন্দোলন যখনই তৈরি হয়েছে, তাদের মানে ভীষণভাবে নিপীড়িত করা হয়েছে, তাদের আক্রমণ করা হয়েছে। এবং ওই ঘটনার প্রতিবাদে সম্পূর্ণভাবেই প্রতিবাদটা, মানে শুধু ওই ঘটনা না, প্রতিটা মানে ভারতবর্ষ জুড়ে আজকে যেটা চলছে সমস্ত বিষয়ের প্রতিবাদই আজকে আমরা নেমেছি। প্রসেনজিৎ ব্যানার্জির রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।